হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনাদের যেই ইউটিউব চ্যানেলটি, যেটা আপনার যে ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে এবং কি সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, তো সেই চ্যানেলটি আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন। তো আমরা যদি চ্যানেলটি ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু আমাদের ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ইউটিউবের সাথে আমরা SMS করে আমাদের চ্যানেলটি যদি ফিরে পাই, তাহলে আমাদের একটা ভাগ্য থাকবে, আর যদি ফিরে না পাই তাহলে করার কিছু নাই। তো আমরা চেষ্টা চালিয়ে যাব কিভাবে আর কি চ্যানেলটি ফিরিয়ে আনে। তো অনেকে চ্যানেলই ফিরিয়ে দেয়, তো আশা করি আমরাও যদি অ্যাপিলটা করি তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু ফিরিয়ে দিবে, ঠিক আছে? তো এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে, কম্পিউটারের ডকুমেন্টে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লেখাটা, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন উপরের, এটা লিখে আমরা ইউটিউবের কাছ থেকে আমরা আমাদের চ্যানেলটা ফিরিয়ে আনবো। তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে যে চ্যানেলটা সাসপেন্ড করছে, তো সেই চ্যানেলের লিঙ্কটা, তো যাদের চ্যানেল সাসপেন্ড হয়ে যায় তো তাদের কাছে একটি ইমেল আসে। তো সেই ইমেলটা হচ্ছে এরকম, তো এইরকম হচ্ছে ইমেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম এরকম হচ্ছে ইমেলটা, তো আমার এই চ্যানেলটাকে রিমুভ করে দিয়েছে ইউটিউব। তো এখানে আমাদেরকে অনেক কিছুই লিখেছে, কমিউনিটি গাইডলাইন এসেছে, এই কারণে আমাদের চ্যানেলটা ইউটিউব এটাকে একদম রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। তো এখন আর এই চ্যানেলটা ইউটিউবে গেলে পাওয়া যায় না। তো এখন দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসবেন, তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের ইউআরএলটা এখানে দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের ইউআরএলটা দেওয়া আছে। তো এখন আমরা যদি আপিল করতে চাই, তাহলে আমরা এই হ্যারি ও যে আপিলে, এই যে আপিল লেখা আছে, তো এইটা এটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে তাহলে আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে, তো এই ইন্টারফেসটা যদি আমরা পূরণ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি 100% থেকে 99%ই আশা করা যায় আমাদের চ্যানেলটি ফিরিয়ে দেওয়া যায়, দেবে আর কি। তো এখন আমরা এই চ্যানেল এটাকে আমরা আপিল করব। তো আমি এইটা ভাইরা এই যে 3 বার করছি, তো এখন চেষ্টা করি, আমি চেষ্টা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা ফিরিয়ে দেয়। তো এখন আমি এখানে আপনার নাম দিয়ে দিবেন, আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম। তো যেই ইমেলের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটা ছিল, তো সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে আপনি সেই জিমেলটাই দিয়ে দিবেন, আপনার চ্যানেলের জিমেল দুইটাই, দুই অপশন দিয়ে দিবেন অ্যাড্রেসে। তো অ্যাড্রেসে দেওয়ার পর এখানে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানতে আপনার যেই চ্যানেলটার সাসপেন্ড হয়ে গেছে, তো সেই চ্যানেলটার ইউআরএলটা এখানে আপনারা কপি করে পেস্ট করবেন। তো আমি দিয়ে দিলাম আমার চ্যানেলের ইউআরএলটা। তো এখানে হচ্ছে আমাদের আমাদের যেটা আমরা ইউটিউবকে আমরা লিখবো বা কীভাবে আমার চ্যানেলটি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, তো আমরা এখন আমার কীভাবে চ্যানেলটি ফিরে পাবো বা কী আমার চ্যানেলটি ফিরিয়ে দেন বা এই আদার্স আর কি আমরা অনেক কিছুই লিখবো। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এই লেখাটা আপনারা কপি করে, এই লেখাটা কিন্তু আপনারা কপি করে কিন্তু আপনারা আপিল করতে পারেন। তো আমি এটা কপি করব, কপি করার পর আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব, তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন মাই চ্যানেল নেম, তো যদি আপনার অন্য কোনো চ্যানেল থেকে থাকে, যদি আপনাদের অন্য কোনো চ্যানেল থেকে থাকে বা অন্য কোনো নাম থাকে চ্যানেলের, তাহলে আপনারা এই চ্যানেলের নামটা আপনারা চেঞ্জ করে দিবেন। তো চেঞ্জ করে আপনারা অন্য কোনো নাম দিবেন, আমার মজার 24 চ্যানেলটা এটা ডিলিট হয়ে গেছে, তো আমি নামটা দিলাম, তো আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন যদি আপনার চ্যানেল রিমুভ হয়ে যায়। তো দেওয়ার পর এখানে আমরা দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। তো দেখার পর আমরা এখানে যদি দেখেন যে সাবমিট লেখা আছে, দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটে আমরা ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের মাঝে একটি ইমেল চলে আসবে, তো ইমেলটা এখনই চলে আসবে। তো ইমেলটা চলে না আসলে আমি আপনাদেরকে ইমেলটা দেখাই, তো আমি এখন ব্যাগে দিব, এরকম একটা ইমেল চলে আসবে। এই যে এই যে প্রথমে একটি এরকম একটি ইমেল চলে আসবে, নাম্বার দিয়ে একটি ইমেল চলে আসবে। তো তারপর আপনাকে আরেকটি ইমেল করা হবে কয়েক ঘন্টা পরে, তো এই ইমেলটা করা হবে। তো এখন আমি আপনাদের সামনে আপিল করেছি, তো আমাদের মাঝে এরকমভাবে একটি ইমেল চলে আসবে। তো এটা হচ্ছে আপনার কয়েক ঘন্টা পরে দেয় ইমেলটা, ইমেলটা তারা দেখতেছে আর কি যে আপনার চ্যানেলটা আমরা দেখতেছি, আপনি অপেক্ষা করেন। তো আর একটা ইমেল দেয়, আমি আপনাদেরকে দেখাই। তো এই যে ইমেলটা এইরকম একটা ইমেল দিবে, এই যে এরকম একটা, আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেল চলে আসছে, এই যে আমি আপনাদের দেখাই, এই যে এই হবাই যে ইমেলটা চলে আসলো, তো এই যে এরকম একটা ইমেল চলে আসবে, এই যে হবাই যে ইমেলটা চলে আসলো, তো এই যে হ্যালো থ্যাংকস ফর ইউটিউবে আর কি লেখছে যে আপনার আপনাদের এই আপনার আপনার এই ইমেলটা আমরা
রিভিউ করতেছি, আপনাদের চ্যানেলটা আমরা রিভিউ করব। যদি আপনাদের চ্যানেলটা যদি পুরোপুরি যদি আপনার চ্যানেলটা যদি আপনার ফিরে পাওয়ার যোগ্য থাকে তাহলে আপনি চ্যানেলটা আপনি ফিরে পাবেন, আর যদি ফিরে পাওয়ার না যোগ্য থাকেন তাহলে ফিরে পাবেন না। তো আশা করি ইউটিউব ফিরিয়ে দিবে, অনেক কষ্টই হোক, অনেক কষ্ট হবে আর কি চ্যানেলটা ফিরে পেতে, তো ফিরিয়ে দেবে এক সময়। তো আমি চেষ্টা করতেছি, তো একবার চেষ্টা করলাম, দেখি কয়বার চেষ্টা করলে আর কি ফিরিয়ে দেয় চ্যানেলটা, তো মজার 24 চ্যানেলটা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি জিমেল আসে, তো জিমেলের পর আরেকটি জিমেল আসবে, এটা আপনার কয়েক ঘন্টা পর, না কয়েক ঘন্টা পর না, আমাকে দিয়ে 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 দিল, এই একটা জিমেল চলে আসলো। তো এটা এই দুইবারে দুটা জিমেল চলে আসলো, তো এখন এই জিমেলটা আমরা ওপেন করব। তো এই জিমেলটা তো দেখতে পাচ্ছেন যে লেখছে, এই জিমেলটা তো সুন্দরভাবে লেখছে, তারা সাজিয়ে লেখছে যে আপনার আমরা আপনার ইউটিউব চ্যানেলটিকে আমরা রিভিউ করতেছি, রিভিউ করার পর আমরা দেখব আপনাদেরকে চ্যানেলটা ফিরিয়ে দেওয়া যায় কিনা। তো এখানে আমরা এটাকে রিভিউ করে আপনি এখানে মেসেজ করতে পারবো না, তারা উত্তর দেবে না। তো এখানে তারা বলে দিয়েছে যে এই মেসেজে যে কোনো আমরা লাইনে থাকি নাই, বা এই মেসেজে এই ইমেলে যদি আমরা তাকে মেসেজ করি তাহলে কিন্তু আমরা তাকে লাইনে পাবো না, তাহলে আমরা আরেকটা দিন অপেক্ষা করব যদি আমাদের চ্যানেলটা ফিরিয়ে না দেয়। তো তারপর আবার আমরা চেষ্টা করব কালকা এরকম টাইম বা অন্য টাইমে আমরা চ্যানেলটা আপিল করব। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য।